সপ্তম শ্রেণী আলোর অধ্যায়ে আজ তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। এক হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র, প্রতিফলন নয়, হ্যাঁ প্রতিফলন তো সূত্র আমরা জানি বয়ে আছি, প্রতিসরণের দুটো সূত্র। আর দেখাবো যে সমতল দর্পণে আলোর প্রতিফলন চিত্র সব ব্যাখ্যা করো এবং আপাত বিন্দু, আপাতন কোণ, প্রতিফলন কোণ, আপাতন কোণ দেখাও। এই ছবিটা কী করে আঁকবে খুব সহজ, তোমাদের কাছে সেই চাঁদা থাকে না যেটা কোণ আঁকো, সেই চাঁদাটাকে বসাবে একটা দাগে সোজা করে, যে এখানে 60 ডিগ্রি লেখা থাকে না, এক 60 এখানে 60, যে 60টা মাথায় দাগ দিয়ে ফুট পর্যন্ত দেবে, ফুট পর্যন্ত টেনে দেবে দাগটা, আর 0-90-এর সঙ্গে এটা টেনে দেবে, তাহলে এখন ছবিটা সঠিক হয়ে যাবে। যে তীর চিহ্নটা ভুলে যাবে না, তীর চিহ্নটা দেবে, এটা আপাতিত রশ্মি, এটা ফিরে যাচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে অবিলম্ব, এটা কোন তীর হয় না, এটা আপাতন কোণ যেটা আপাতিত রশ্মি, আর যেটা প্রতিফলিত প্রতিফলন কোণ। নিচে এটা লিখতে হবে, হ্যাঁ ছবি এঁকে দিলেই হবে না। ও এ আলোকরশ্মি দর্পণে ও বিন্দুতে আপাতিত হয়ে ও বি পথে প্রতিফলিত হয়, এখানে ও এ ও আপাতিত রশ্মি এবং ও বি প্রতিফলিত রশ্মি। তোমার নামটা পাল্টাতে পারো, কিন্তু নামটা পাল্টালো কিন্তু লিখে দেবে, যদি নাম পাল্টিয়ে দাও এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো বইয়ে খুব ভালো করে দেওয়া আছে কিন্তু গুছিয়ে লেখাটা নেই, দেখে নিতে পারছো। 2 নম্বর পয়েন্ট দেবে আপাতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা আপাতন কোণ, এখানে আপাতন কোণ হচ্ছে এ ও এন ডি দেবে, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিফলন কোণ, এখানে এই বি ও এন হলো প্রতিফলন কোণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তোমাদের দেখালাম, একটু বড় প্রশ্ন এটা। আর একটা প্রতিসরণের সূত্র, প্রতিফলনের সূত্র তো আমরা জানি কি গো, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, আর আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে আমরা জানি, কিন্তু এইটা একটু আলাদা। দেখে নাও, আপাতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলের ওপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। দুটো মাধ্যম লাগে তো প্রতিসরণ যখন ঘটে, আমি একবার মনে করিয়ে দেবো যে কখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, কখন অবিলম্ব কাছে আসে, চলো এটা পড়িনি। তারপর দুইয়ের দেখো, দুটি নির্দিষ্ট মাধ্যম একটি নির্দিষ্ট বর্ণের আলো ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিফলন কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, যেটা স্মেলের সূত্র নামে পরিচিত, এই সূত্রটা বা স্মেলের সূত্র। চলো আমরা আবার দেখিয়ে দিই, যখন আমরা এখানে একটা সহজ করে দেখিয়ে দিচ্ছি, তা প্রশ্নটা দেখানো হয়ে গেল, দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা যদি বুঝতে না পারো কখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। মনে করো একটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, হ্যাঁ আপাতিত রশ্মি আসছে, আপাতন বিন্দু পড়লো, বেশ অবিলম্বটা আঁকি, অবিলম্ব এইখানেই আঁকতে হবে একদম গোড়া দিয়ে, বেশ অবিলম্ব হলো, এবার রশ্মিটা তো এদিকে যাওয়ার কথা, যদি লঘুতে যায় রশ্মিটা এদিকে যাওয়ার সরাসরি যাওয়ার তো কথা, লঘুতে গেলে না রশ্মিটা যাবে এইদিকে, বুঝতে পেরেছ? আর যখন ঘনতে যাবে তখন কিন্তু এটা যদি ঘন মাধ্যম হতো, তাহলে আমি আবার ঘন মাধ্যম এখানে দেখাই, এটা অবিলম্ব আপাতিত রশ্মি, এমন করে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, অর্থাৎ বায়ু থেকে ঢুকছে, বায়ু থেকে জলে ঢুকছে, ঘন এটা, তখন কি হবে, এদিকে যা করা ছিল অবিলম্ব দিকে যাবে। কখন ঘন ঘন হলে কি হয়, যাত্রা শুনতে গেলে কি হয়, যখন ঘন ঘন থাকো তখন তো মানে কাছাকাছি হয়ে যায়, তো অবিলম্বের কাছে হবে, আর যখন পাতলা হয়ে যাবে অর্থাৎ লঘু মাধ্যম হয়ে যাবে তখন অবিলম্ব তো দূরে হয়ে যাবে, অর্থাৎ ঘন থেকে লঘুতে গেলে অর্থাৎ লোক খালি হয়ে গেল তখন পাটা ছড়িয়ে বসতে পারবে, দুটা যাত্রা শুনতে যাওয়া, গান শুনতে যাওয়া, অনুষ্ঠান ফাংশন দেখতে যাওয়া, যখন হয় না লোক কমে গেল, ঘন ছিল লঘুতে গেল, ঘন ছিল লঘুতে এলো তখন দূরে সরে যায়, ফাঁকা হয়ে গেলে ছুটে যাবে, পাতলা ছড়িয়ে সরবে, আর যখন ঘনতে যাবে না তখন কাছে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। এটাকে মনে করে দিলাম, এটা তোমাদের আছে এত বই, কিন্তু আমি দুটো প্রশ্ন দেখালাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো লাগে অবশ্যই লাইক করবে।